আজ শনিবার, 14ই আষাঢ় 2024 সালের 29শে জুন, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। স্ক্রিনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভসম্ভূতং তং নমামি শানিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, না না পারলে 21 বার বা 7 বার করে অন্তত করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রী হতে চলেছে, আর একদিন পরেই পরেই শনি বক্রী হবে একটানা 139 দিনের জন্য, 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, শুভ সংখ্যা তো থাকছে নয়, শুভ রং থাকবে লাল। আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিচিউড, সেন্স অফ হিউমারের কারণে সকলের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে, অনেক টাকা কড়ি পেতে পারেন, মানির ডিলিং সম্পূর্ণ হতে পারে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয়। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারাও জানেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন, তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রিয়াকলাপ করুন। বাড়ির বাচ্চা কাচ্চাদের বা ছোট সদস্যদের নিয়ে পার্কে বা শপিং মলে কিন্তু আপনারা যেতেই পারেন। যারা দীক্ষা নেননি, দীক্ষা নিয়ে নিন, কারণ আপনাদের রাশিতেই কিন্তু কেতু, সপ্তমভাবে রাহু, খুব সাবধান। অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, দীক্ষাগুরু শিক্ষাগুরু জন্মগুরুদের সান্নিধ্যে থাকুন, জীবন অনেক সহজ থেকে সহজতর হয়ে উঠবে।